হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। আমরা চলে এসেছি আরেকটা পার্ট নিয়ে বাস্তব মুভি, আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর এটা কিন্তু 4 নম্বর 5 নম্বর পার্ট, 5 নম্বর আর খুবই এক্সাইটিং হচ্ছে কিন্তু বিষয়টা, কারণ আমরা বুঝে গেছি যে মেয়েটাই মানে ছেলেটাকে এই পথে আনার মূল, আর কেন এনেছে সেটাও বুঝতে পেরেছি, কিন্তু এর পরে কি হতে চলেছে সেটাই হচ্ছে দেখার বিষয়। যে ছেলেটাকে মারতে চাইলো, তারপরেও মানে তারপরেও বেঁচে গেল, এবার তো দুরন্তকে মারতে চেয়েছিল তো বেঁচে গেল, মেরেছিল। হ্যাঁ, তারপরে যে মেয়েটার সাথে দুরন্ত খারাপ করলো এটা ঠিক করেনি দুরন্ত, কিন্তু এর পরে দুরন্ত আর কি করতে চলেছে রাগের মাথায় সেটাই আজকে আমরা দেখবো। চলো তো, চলো বেশি দেরি না করে পার্টটা দেখে নিই। একদম মানে এক এক করে সব উঠে, কি উঠিয়ে নিচ্ছে নাকি? কে উঠাচ্ছে? আর কে উঠাবে? দুরন্ত, দুরন্ত। আমার তো তাই মনে হচ্ছে দুরন্ত উঠে নিচ্ছে। কার লোক এগুলো? এগুলো সব ইয়েরই লোক না, মামলা করার জন্য থানায় পা রাখো, তাহলে তোমার ভাইকে হারাবে। আর মামলা করে এরপর লেখানোর সময় তোমার বোন জামাইকে হারাবে। এবার ক্লিয়ার বিষয়টা। কিন্তু কেন ও এখন কি করবে? যাবে থানায় বান্ধবীর সাথে? তুই আমার সাথে শুনে থানায় যাবি না? আমি যাব না, আমাকে রক্ষা করতে গিয়ে আজ তোর এত বড় সর্বনাশ হলো, তাই আমি তোর কাছে মাপ চাচ্ছি। শুধু মাপ চাইলে কি হবে? ওর জন্যই তো হয়েছে না, ওর জন্যই তো ওকে বাঁচাতে গিয়ে তো ওর সাথে যাওয়া উচিত থানায়, কিন্তু এদিকে তো ওরও ফ্যামিলি আছে। এই দুর্ঘটনার কথা তুই ভুলে যা, প্লিজ চাঁদি ভুলে যা। তুই একটা মেয়ে একথা বলতে পারলি? এই ঘটনা যদি তোর বেলায় ঘটতো এখন সেই দুরন্ত কিন্তু এরকমই কিছু একটার মধ্যে দিয়ে হয়তো গেছে, সেই কারণে হয়তো দুরন্ত আজ এরকম করছে। হতে পারে। তোমাদের পরিবারের সবাই ভালো থাকবে, আর অন্যের পরিবারের সবাই কষ্টে থাকবে, তাতে তোমার কিচ্ছু যায় আসে না, তাই না? কথাটা তুমি আমাকে একদিন বলেছিলে। ব্যাপারটা কি? সবাইকে নিয়ে চলে এসছে, চলে এসছে, ওই তো নিয়ে গেল, থেড়া গেল, আর ওকে 1 ঘন্টা সময় দিয়ে, একদিন সময় দিয়েছিল বিয়ে করবে বলে, আবার নিয়ে এলো কেন? তোমার মতো আমিও এই পরিস্থিতির শিকার হয়ে তোমার ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দিতে বাধ্য হয়েছিলাম, বন্ধুর সাথে বেইমানি করেছি। সেদিন আমি তোমার চোখে ভিন্ন কাপড় ছিলাম, কিন্তু আজ তুমি কি? সেদিন আমার বাবা মা আর বোনকে অস্ত্রের মুখে জিম্মি করে রেখেছিল। আচ্ছা,
এবার বুঝলাম বিষয়টা, মানে ঠিকই গেস করেছে। হ্যাঁ, ও মানে ওকে বোঝানোর জন্য এটা করলো যে ও সেদিন এই জিনিসটাই ফেস করছে, কারণ কথাটা সেভাবে শুনতে চাইনি। উঠে গিয়ে যদি আমার শেখানো কথা না বলিস তাহলে তোর চোখের সামনে তোর বোনকে ওই মেয়ের মতো সেদিন অস্ত্র হাতে তুলে নিতে চেয়েছিলাম কিন্তু পারিনি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বোঝানোর উপায়টা ঠিক, বোঝানো উচিত। কারণ ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছে কিন্তু কেউ ওর কথা শুনতে চায়নি। আমার বাবা, আমাদের ছেলে যদি তোর কাছে তোর আদর্শ বড় হয়ে থাকে, নীতিবান হয়ে যদি তুই তোর বন্ধুর পক্ষে সাক্ষী দিতে আদালতে যেতে চাস, তাহলে আমাদেরকে খুন করে যা, যাতে ওই শিকদারদের হাতে আমাদেরকে মরতে না হয়। ভয়টা, তারপর সিদ্ধান্ত নেই কি করবি। সেদিন তো আমার একজন সাধারণ মানুষ ছিলাম, তখন অনেক বোঝানোর চেষ্টা করেছিল। হ্যাঁ, কিন্তু ও বুঝতে পারেনি, ও বুঝতে চাইনি, ও শুনতেই চাইনি। তো শুনতেই চাইনি আসলে, ও কেন, ওর বাড়ির লোকও তো শুনতে চায়নি। আমার কিন্তু ভয় ছিল, কিন্তু বিরতির মন পরিণতির চালে আটকা পড়ে আমি নিজের আদর্শে ত্রুটি নিজের চোখে ধরে মিথ্যে সাক্ষী দিয়েছি, যার প্রতিশোধ নেওয়ার জন্য। মানুষ হয় এরকম যে পরিস্থিতি চাপে পড়ে মানুষ না চাইতেও অনেক কিছু করতে হতে পারে, ক্লিয়ারিটি রাখা উচিত। হ্যাঁ সেটাই, তুমি সেই আদর্শবান শান্ত শিষ্ট দুরন্তকে শাস্তির আগুনে ছুড়ে ফেলে দিয়েছিলে, আর সেই আগুনে জ্বলে পড়ে লোহার মতো কঠিন হয়েছি, নতুন করে দুরন্তর জন্ম হয়েছে। আমারই মতো তুমি আর সাক্ষী না দিয়ে অন্যায় করেছ। ঠিক কথা, ঠিক বলেছো, দুজনেই সমান এখন জায়গায়, এখন দুজনে সেম জায়গায়। ও যেটা অনেক কয়েক বছর আগে করেছিল সেটাই ও আজ করছে। বলো কোন আগুনে পুড়ে তোকে শাস্তি দেওয়া উচিত, বলো। আর ওর মুখে বলি নেই, আর এখন কিছু বলতে পারবে না তো। সত্যিকারের ভালোবাসার সাথে সম্রাট শাহজাহান তাজ মহল করেছে, লাইলি মজনু শরীফ ফরহাদ, আরে লাইলি মজনু শরীফ ফরহাদ জীবন বিসর্জন দিয়ে প্রেমের ইতিহাস রচনা করে গেছে। কিন্তু কিন্তু কি, কিন্তু কি, ওকে প্রেমে পড়ে কি নিজেকে খারাপ পথে নিয়ে যেতে হয়েছে? ওর প্রেমে পড়া হচ্ছে ওর খারাপ পথে যাওয়ার মূল কারণ, মূল কারণ একদম। তোমার ভালোবাসার পাওয়ার সাথে আমার জীবন কেড়ে নিল, আমি বেড়ে নিতাম কিন্তু তা না করে পবিত্র ভালোবাসাকে অস্ত্র হিসাবে ব্যবহার করেছে। তাই তোমার অন্ধ মনে বন্ধ চোখ খুলে দেওয়ার জন্য আজকে এই নাটকের ঘটনার জন্ম দিয়েছি আমি, সাকসেস মতন। আমি
তো আমার ওটা নাটক ছিল, মানে ওই মেয়েটার সঙ্গে হয়তো সেরকম কিছু করিনি, ওটা তো আর বলছে না, ওটা তো বলেনি, কিন্তু আমার মনে হচ্ছে এটা খুলে দিয়েছি আমার মনে তোমার, তুমি মুক্ত পাখির মতো হয়েছ। বাহ, আসলে লাস্ট পর্যন্ত ওকে সাহায্য করাই ছিল ওর কাজ। হ্যাঁ, মানে ওকে যে ভালোবেসে যে কিভাবে, তবে তোমার ফিরে আসার পর যে এই জীবনে আর কোনোদিন আমার আমার মুখ কোনোদিন দেখবে না। দুরন্ত যা বলেছি তা সব সত্য মাধুরী, আমি তা বুঝতে পেরেছি, কিন্তু আমার ভুল ভাঙানোর জন্য ও যে আমার তরুণ ভুল করে গেল আর মিথ্যে। তুই যা ভেবেছিস সে ধরনের কোনো অন্যায় দুরন্ত করেনি। ও আমাকে তরুণী নিয়ে যাওয়ার পর যা ঘটেছে তা হলো তোমার সর্বনাশ করার জন্য তোমাকে আমি এখানে আনিনি, আর তোমার সামান্য অভিনয় আমার জীবনের সব ভুলের অবসান ঘটাবে। তুমি একটু সাহায্য করো এক বোন হিসাবে। আচ্ছা, বুঝলাম বুঝলাম, মোরাল অফ দ্য স্টোরি, মোরাল অফ দ্য স্টোরি যে ও ভালোই, ও সৎ পথ থেকে এই কাজটা করেছে। তুমি ভাইয়ের প্রতি একটু দয়া করো। কিছু জয় করা যায় না, কিন্তু ভালোবাসা দিয়ে পৃথিবীর সবকিছু জয় করা যায়। একজন মেয়ে মানুষের মনে তেমনি আদর স্নেহ প্রেম ভালোবাসা হিংসা বিদ্বেষ থাকা প্রয়োজন, তেমনি ক্ষমার মানবতা মানসিকতাও থাকা দরকার। দুরন্ত তোর জীবনে অভিশাপ নয়, আশীর্বাদ। একদম ঠিক বলেছে, ক্ষমা করার এই জিনিসটা সবার মধ্যে থাকে না, এই জিনিসটা থাকা উচিত, অবশ্যই থাকা। মানুষ ভুল করেছে ঠিক আছে, তাকে ক্ষমা করতে হবে, যে ক্ষমা করে সেই মহান। তুই নিজের সেই আশীর্বাদকে পায়ে ফেলে দিয়ে সরিয়ে দিয়েছিস, একজন সত্যিকার খাঁটি প্রেমিককে তুই রাস্তা বানিয়েছিস। চলো যাবো, চলো। তোমার সহযোগিতায় আজটা সফল হলো, তাই তাই আমি তোমার কাছে চিরে রইনি। তাহলে যত শীঘ্র পারো ঋণ শোধ করে দাও। কি করে দেবো? কেন, ভালোবাসা দিয়ে? এদের ভালোবাসা, এই ছেলেটা কি, আমি এটা বুঝতে পারছি, এই ছেলেটা সেই বলেছিল প্রথমে সে কি লিখবে, একবার থানায় গেল। হ্যাঁ, লেখা লেখি মানে কোনো রিপোর্টার ফিপোর্টার হবে হয়তো। অনেক দিন ধরে মাথাটা নষ্ট, তাই বড় কষ্টে আছি তোর ভালোবাসার জন্য। আজ তোমার আমার শত্রু হিসাবে জন্ম নিয়ে আমার ভাই সহ আমাকে আন্ডারগ্রাউন্ডে থেকে ওর মৃত্যুর পথ তৈরি করতে হচ্ছে।
আবার এইটা এসেছে, ও এখন চলে গেছে বলে হচ্ছে, তাই এখন আবার এই রামদানি হয়েছে। দুরন্ত চলে গেল, দুরন্ত হতো না আর যখন থেকে বাজে পেয়েছে তখন সব আগের ছাল মেটা বই আমার জন্য তুমি কেন নিজে রক্ত ঝরালে? এত সামান্য রক্ত তোমার জন্য যদি আমাকে জীবন দিতে হয় আমি দেব, কারণ আমি তোমাকে ভালোবাসি। এই মুখে আরেকবার আমাকে নিয়ে ভালোবাসার কথা উচ্চারণ করলি আবার তুমি মনে রেখো দুরন্ত, তোমাকে ভালোবাসতে দিয়ে আপন করে না নিতে পারি তাহলে তোমার হাতে আমাকে কাফন পড়াতে হবে। দুরন্ত না ভালো আছে মিনা, মিনা বোন আমার তুই কেমন আছিস? মা বাবা কেমন আছে? আমি ভালো আছি, মায়ের অসুখটা বেড়েছে, বাবাও তেমন ভালো নেই। মা তোমার জন্য চিন্তা করে খুব কান্নাকাটি করে। জানিস আচ্ছা বোনের সাথে দেখা করতে এসছো, কলেজে এসে বোনের সঙ্গে দেখতে বাড়ি খবর নিতে, কারণ ও তো বাড়ি যাওয়া একদম বন্ধ হয়ে গেছে। ওর বাবা তো ওই রাস্তা বন্ধ করে দিয়েছে না, বাবা তোকে বের করে দিয়েছে। আমার মাকে দেখতে খুব ইচ্ছে করে কিন্তু নথি এখন আমার সেই ইচ্ছাকে পূরণ করতে দিচ্ছে না। বিল্লা কথা বললে বাবা তোমাকে সন্দেহ করবে। বাবা যাতে সন্দেহ না করে সে ব্যবস্থা আমি করবো। জানো ভাইয়া আমার বিয়ের কথা চলছে, বাবা বিয়ের খরচ জোগাতে বাড়ি বিক্রি করার কথা ভাবছে। না আমি বেঁচে থাকতে তা হতে পারে না, হতে দেব না বোন, হতে দেব না। আচ্ছা কাজ করে মনে হয় বোন কোথাও হতে পারে, মনে না বোনাস আর ওভারটাইম এর হিসেবে মানে মাঝে মাঝে একটা টাকা দেয়, এটা অফিস মনে হয়। সামনে একটা কি নাম দেখালো, কি ভাবছো আরো লাগবে? না ভাবছি বাবাকে নিয়ে, যদি সে টাকা না নেয় সে দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। তুমি তার চোখে সন্ত্রাসী সন্তান কিন্তু আমি তো নই। মিথ্যে কথা, আপনি সমাজ সেবকের মুখস্থারী, সন্ত্রাসীদের একজন গডফাদার। আচ্ছা
ওর বাবা জানে সবকিছু ওনার সম্বন্ধে। হ্যাঁ হতে পারে, কিন্তু এখন পর্যন্ত ওনার সম্বন্ধে আমরা জানতে পারিনি। কিন্তু মানে উনি কি করে আসলে? জব্বার জিলানির এত বড় সাহস আমার বাবার গায়ে হাত তুলেছে। আমি ওকে ছাড়ব না। কিন্তু কেন করেছি শোনো, জানি আমার বাবা মিথ্যে বলেনি। তোর মতো মানুষদের কারণে আজ আরো বাবা মা আর সমাজের কাছে অপমানিত হয়ে মাথা নিচু করে যাচ্ছে। মন্ত্রী ফন্ত্রীর পদেও আছে আর এইসবের হচ্ছে সমাজ সেবক বলছে। মন্ত্রী ফন্ত্রী হবে, মন্ত্রী না হলে সমাজ সেবক হবে আর কি। আজ থেকে তোর সাথে আমার সম্পর্ক শেষ। শুধু মানবতার দিকে তাকিয়ে আজ তোকে আমি ক্ষমা করে দিলাম। এরপর কোন অন্যায় করলে আর ক্ষমা পাবি না। আমার জীবন কেড়ে নেওয়ার জন্য তুই যদি হিংস্র জানোয়ারের মতো 8 ফিট লাভ দিস, তাহলে আমি 16 ফিট লাভ দিয়ে তোকে মরণ কামড় দেবো, মরণ কামড় দেবো। কাল সব পুষেছিলাম আমি সুখের মুখ দেখতে দেবো না, আর দুরন্তকেও আমি ছাড়বো না। তবে আমি না বলেছি তোমার মুখ আমি দেখবো না, তারপর কোন সাহসে তুমি আমার সামনে এসে দাঁড়িয়েছো? ভালোবাসার সাহসে তোমার সাথে আমার ভালোবাসার সম্পর্ক অনেক আগে আমি ছিন্ন করে দিয়েছি। আবার ভালোবাসার অধিকার ফলাতে চলে এসছে। ও দেখতে চাইছে না, মুখ দেখতে চাইছে, এমনি ঝামেলার মধ্যে রয়েছে। যখন ওকে ভালোবাসা দিতে চেয়েছিল তখন তো তুই নিসনি ভাই। তখন ভাই তুমি তাহলে এত কিছু এখন সবকিছু প্রমাণ করার পর তুমি আসছো যে হ্যাঁ ভুল হয়েছে, তোমার থেকে ভুল হয়েছে এতদিন বাদে মনে হচ্ছে। চোখে আঙুল দিয়ে দেখানোর পরে আগে তো বোঝার চেষ্টা করনি, আগে তাকে মানুষকে বুঝতে হবে না, তারপরে তো তুমি তাকে ভালোবাসবে। এখন তোমাকে বুঝিয়ে দিলো, তারপরে তোমার মনে হচ্ছে হ্যাঁ তোমার ভালোবাসা জেগেছে আবার নাকি? এগুলো তো ঠিক না। তাই তো, একদম ঠিক কথা। কিন্তু মুভিটা সত্যি ইন্টারেস্টিং, একদম ইন্টারেস্টিং। আর একটা পার্ট হয়তো আমরা দেখবো, তাহলে মুভি শেষ হবে। মুভি শেষ।
চলো এই করতে করতে অনেকগুলো মুভি তোমাদের সঙ্গে দেখে নিলাম, কিন্তু ফাইনালি সত্যিকারে প্রত্যেকবারই বলি আমরা যে তোমাদের দৌলতে এই মুভিগুলো আমাদের দেখা হলো, এত সুন্দর সুন্দর মুভি। আর মান্না ভাই সত্যি কথা বলতে মানে রোম্যান্টিক দিক থেকে বলতে গেলে সেরকম মুভি আমরা দেখিনি, খুব কমই দেখেছি, একটা দুটো দেখেছি, কিন্তু মস্তানির দিক থেকে দেখতে গেলে সেরা ভাই, দুর্দান্ত অ্যাক্টিং, মানে লুকটা লাগে সত্যিকারে ওরকম। যদি বলে মানে মস্তানির জন্য যদি কেউ ফেমাস হয়, আমি তো মনে করি মান্না স্যার, মান্না স্যারের মতো অ্যাক্টিং আই থিঙ্ক কেউ করতে পারবে না। কিন্তু একটা জিনিস যেটা আমি নোটিস করেছি, যাই হোক না কেন মস্তানি করে যাই করে, কিন্তু ভিলেন না, ভিলেন অন্য কেউ থাকবে ভাই, ও ভিকটিম। হ্যাঁ, তো যাই হোক সত্যি মানে যখন মুভিগুলো দেখি আর মনে হয় যে হ্যাঁ অ্যাক্টিং না, রিয়েলি মনে হচ্ছে যে এটা রিয়েল লাইফ, মানে এমনভাবে অ্যাক্ট করছে না, এত সুন্দর এত সুন্দর মুভমেন্ট, এত সুন্দর ডায়লগ টেলিং, সব কিছু দিয়ে ওভারঅল সত্যি কথা বলতে গেলে মান্না স্যারের এই অ্যাক্টিংটা আমার ভালো লাগে। হ্যাঁ একদম, এই মুভিটা পার্টিকুলার খুবই সুন্দর। হ্যাঁ, যে কটা মুভি দেখেছি এর আগে, কষ্ট, তারপর হচ্ছে বর্তমান, কষ্টটাও খুবই সুন্দর ছিল। হ্যাঁ, এই মুভিগুলোর পরেই মানে পরপরই বলতে গেলে এটাও খুব সুন্দর, মাঝখানে একটা মুভি বাদ দিয়ে, মাঝখানে একটা মুভি, হ্যাঁ খুব খারাপ না, লাস্টের সিনটা ভালো লেগেছে, মানে তুলনা হয় না, আমি সেটা মুভিগুলোর সঙ্গে তুলনা হবে না, লাস্টের সিনটা মোটামুটি ভালো দেখিয়েছে, কিন্তু মিডিলে পুরো একদম বোর করেছে। হ্যাঁ সেটাই, তো যাই হোক এই একটা পার্ট দেখার জন্য আবার খুব শীঘ্রই চলে আসছি, মানে এই মুভিটা লাস্ট পার্টটা, তো তার জন্য বেশি বেশি করে লাইক আর কমেন্ট করতে হবে, যত লাইক কমেন্ট পাবো তত তাড়াতাড়ি ভিডিওটা চলে আসবে। তো চলো আজকের মতন এই পর্বটা শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট পার্টে, ততক্ষণের জন্য টাটা।